আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই ডিসপ্লেকে আপনারা এই ফ্রেম থেকে বডি থেকে আলাদা করবেন। এই বডি থেকে আলাদা করার কিছু টেকনিক আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনারা এই ডিসপ্লেগুলোকে খুব সুন্দরভাবে অক্ষত রেখে, মানে কোনো প্রকার নষ্ট না করে খুলতে পারবেন। এই টেকনিকটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে টেকনিকটি আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন, যাতে করে কাজ করতে গেলে তারা কখনো এই ধরনের কাজের সম্মুখীন হলে যাতে সুন্দরভাবে কাজটা করতে পারে। তো এই মুহূর্তে আমি এই এই ফোনটার যে সমস্যাটা আছে সেটা হচ্ছে, যেমন এই অংশটা দিয়ে কিছু অংশটাতে এই টাচটা ঠিকঠাক মতো কাজ করতেছে না, ঠিক আছে? তো এটাই হচ্ছে মূলত প্রবলেম। যেমন আমি এখানে কল বাটনটা অন করতেছি, অন অন হচ্ছে না, ঠিক আছে? এই যে অন হওয়ার পরেও কিন্তু এখানে এই যে এই জায়গাটাতে কিন্তু অটোমেটিক কাজ করতেছে, হ্যাঁ, মানে এই এই এইখানটাতে জাস্ট অটো কাজ করে। তো এই মুহূর্তে যে এটার যে এলসিডিটা, এটা হচ্ছে আপনার অ্যামোলেড ডিসপ্লে। এটার আপনার যেই টাচের যেই লাইনগুলো, মানে টাচটা ডিসপ্লের সাথেই অ্যাডজাস্ট করা, হ্যাঁ, এটার আলাদা টাচ এটাতে ব্যবহার করা হয় না, এটা একসাথে করা হয়েছে। তো যার কারণে আমরা এই সমস্যাটার কারণে আমরা এটাকে খুলবো, হ্যাঁ, মানে ডিসপ্লেটা আমরা সম্পূর্ণ অক্ষত রেখে খুলবো। তো এই টেকনিকটা আমি আপনাদেরকে শেখাবো, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় আমাদের শুধুমাত্র উপরের গ্লাসটা চেঞ্জ করা লাগে, তো সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লেটা একদম ভালো রাখতে হয়, হ্যাঁ। তো নতুন ক্ষেত্রে টেকনিশিয়ানরা অনেক সময় দেখা গেছে টেকনিকগুলো না জানার কারণে অনেক সময় খুলতে গেলে হয়তো একটা সমস্যা তৈরি হয়ে যেতে পারে। তো এই ভিডিওতে আমি আমার যে অভিজ্ঞতাটা আছে কাজের, সেই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমত হচ্ছে আমরা এটার ব্যাটারিটা কানেকশনটা খুলে নিলাম, এরপর আমরা ডিসপ্লের লাইনটা খুলে নিব, চার্জিংয়ের লাইনগুলো খুলে নিলাম, আমরা ব্যাটারিটা খুলে নিলাম। তো মূল ডিসপ্লেটা আমি খোলার সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ডিসপ্লেটা আপনার একদম আঠা আঠা লাগানো আছে ডিসপ্লেটা, তো এটা আমরা খুলবো এখন, হ্যাঁ, খোলার যে সিস্টেমটা এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত হচ্ছে আমাদের এই ডিসপ্লেটা খোলার জন্য এটাকে গরম করতে হবে। তো এটা গরম করার জন্য আমরা দুটো ওয়ে ব্যবহার করতে পারি, একটা হচ্ছে টাচ সেপারেটর মেশিন, আর দ্বিতীয়টা হচ্ছে আমরা এই এই হিট গানগুলো আমরা ব্যবহার করতে পারি, যেটা আপনার গরম বাতাস দিয়ে এটাকে গরম করবে, ঠিক আছে? তো এই দুইটা কিন্তু সিস্টেম আমরা ব্যবহার করতে পারি। এরপর আমাদের যেই কাজটা করতে হবে তা হচ্ছে আমাদের এই ফোনের এলসিডির যেই এলসিডির যে লাইনগুলো আছে এই লাইনটা আমাদের দেখতে হবে। যেমন আমরা কিন্তু এখানে স্পষ্টত কিন্তু দেখতেছি যে এটার রেবনটা নিচে ঢুকছে, তার মানে এটার ডিসপ্লের লাইনটা কিন্তু এখানে আছে, হ্যাঁ, এটা কিন্তু আমরা এখানে বুঝতেছি। তো এমন অনেক সময় অনেক ফোন আমাদের সামনে চলে আসবে যেটার ক্ষেত্রে কিন্তু হয়তো দেখা গেছে কিছু কিছু ফোন আছে, যেমন আমাদের উপর দিয়ে মানে আগে ডিসপ্লেটা খুলতে হয়। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই সিস্টেমটা অবলম্বন করবেন। আপনারা এখানে ফার্স্টে এখানে গুগলে চলে আসবেন, এখানে যে ফোনের যে মডেল নাম্বার থাকবে এই মডেল নাম্বারটা এখানে লিখবেন। যেমন আমার এটা হচ্ছে হুয়াই Y9 2019 মডেল, ঠিক আছে, 19 মডেলের। তো এখানে আমরা হুয়াই Y9 2019 LCD লিখবো, এখানে LCD। ঠিক আছে, LCD আমরা লিখলাম। তো LCDটা লেখার পরে কিন্তু এখানে দেখেন যে এলসিডির যেই ফ্রেমের যে সাইডটা, ঠিক আছে, যে ফ্রেমের সাইডটা কতটুকু এখানে সাইডটা জায়গা আছে এই জিনিসটা কিন্তু আমরা এখানে এলসিডিতে দেখে, এই পিকচার দেখে কিন্তু আমাদের একটা আইডিয়া হয়ে গিয়েছে। তো আমরা যখন এটা এই ডিসপ্লেটাকে যখন আমরা খুলবো, তখন আমরা খোলার সময় এখানে আমরা যেই পেপারটা এখানে যে ইন করাবো, এই পেপারটা আমরা আমাদের কতটুকু ইন করাইতে হবে তার কিন্তু আমরা একটা আইডিয়া এখান থেকে পেয়ে যাব, ঠিক আছে? তো এটা আপনারা কী করবেন, এই ডিসপ্লের ওয়েটা আগে ইন্টারনেটে দেখে নেবেন। তো আমরা এখন এটাকে তাপ প্রয়োগ করব, যার জন্য আমরা একটা এই ইয়ার গানটা, হট ইয়ার গানটা ব্যবহার করতেছি।
আমরা এটাতে হিট দিয়ে নিয়েছি, গরম করে নিয়েছি। এরপর আমরা কি করব, হচ্ছে আমরা যে কোনো একটা আমাদের সুবিধা মতো একটা সাইটকে বেছে নিব, যাতে আমরা এই জিনিসটাকে ইন করাইতে পারি। ঠিক আছে, এই যে খুব সহজে কিন্তু এটা ইন হয়ে গিয়েছে। যেমন যখন আপনার এটাকে তাপ দিবেন, তখন এদের যে সাইডের যে আঠাগুলো থাকবে এগুলো কিন্তু একেবারেই নরম হয়ে যাবে। ঠিক আছে, তো যার কারণে আপনাদের এটা খোলার ক্ষেত্রে সুবিধা হবে। আর এখানে আমরা এই যে যে পেপারটা ব্যবহার করতেছি, এটা হচ্ছে আপনাদের স্ক্রিন পেপারের সাথে কিন্তু এটা দেয়, যেমন যারা টাচ ডিসপ্লের যে গ্লাস পেপার, উপরে যে গ্লাস পেপারগুলো আমরা লাগাই এগুলোর সাথে কিন্তু এই পেপারটা আসে। তো ওই পেপারটি আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন, অথবা আপনার রিলাইফের কিছু পেপার পাওয়া যায়, তো ওগুলো ব্যবহার করতে পারেন। তো আমি যেটা ব্যবহার করতেছি, আমি এই পেপারগুলোই ব্যবহার করতেছি, কেটে কেটে আমি আমার যেমন ঠান্ডা হয়ে গেছে, হ্যাঁ এখন ঠান্ডা হয়ে যাওয়ার কারণে এই পাশ দিয়ে আবার টাইট হয়ে যাচ্ছে, কাজ করা হচ্ছে না। ঘামটাকে আমি আলগা করে নিয়েছি। এরপরে আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে আমাদের যে এই যে ডিসপ্লেটা, ডিসপ্লেটার ব্যাক সাইড দিয়ে, হ্যাঁ যেমন এই এই পাশ দিয়ে এটার ব্যাক একটা সাইড আছে, এই পাশ দিয়ে আমাদের হালকা করে দেখতে হবে যেটা মানে আলগা হচ্ছে কি না। যদি না হয় তাহলে কিন্তু আমরা এখান দিয়ে এই পেপারটাকে আমরা এখান দিয়ে ঢুকাবো। দেখেন তো এখান দিয়ে আমরা কি করব, ডিসপ্লেটার এই নিচ দিয়ে কিন্তু আমরা একটা এই পেপারটাকে ইন করাবো। তো এখন দেখেন এই এখানে কিন্তু এখান দিয়ে কিন্তু এই পেপারটা আসছে। তো এটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যাতে আমাদের আমরা যখন এখান দিয়ে যখন এই পেপারটা যখন আরেকটা দিব, যাতে আমাদের এই ডিসপ্লের কোনো ক্ষতি না হয়। হ্যাঁ ডিসপ্লেটার নিচ দিয়ে যাতে আমরা এই ডিসপ্লের নিচ দিয়ে যাতে পেপারটা ঢুকে, অনেক সময় কী হয় এরকম পেপার ঢুকাইতে গেলে আপনার ওই টাচের মাঝখান দিয়ে ঢুকে যায়, যার কারণে টাচটা বা ডিসপ্লের উপরের পোলারাইজ এগুলো নষ্ট হয়ে যায়। তো এই কারণে মূলত এই সিস্টেমটা করা। এরপর আমরা এই পাশ দিয়ে হালকা করে এটাকে আমরা উঠানোর চেষ্টা করব। ঠিক আছে, এই যে হালকা হালকি হয়ে গিয়েছে। এরপর আমরা ডিসপ্লের যেই মানে ডিসপ্লের ফ্রেমের নিচ দিয়ে আমরা এটাকে প্রবেশ করাবো। ঠিক আছে, এই যে দেখেন এটা কিন্তু আমাদের এখন মূল ডিসপ্লের মানে ডিসপ্লে এবং ইয়ার নিচ দিয়ে এটা চলে আসছে। তো এরপরে আমরা কী করবো, এটাকে মানে স্টেপ বাই স্টেপ আমরা এটাকে আস্তে আস্তে করে এটাকে আমরা খুলব।
তো এই টোটাল যে কাজটা এটা কিন্তু আপনার খুবই ধীরে সুস্থে করতে হবে। কারণ এইখানে আপনার কোনো প্রকার যদি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু আপনার ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমাদের টোটাল কাজটা খুব সতর্কতার সহিত করতে হবে। আর এখানে অনেক সময় কি হবে, যখন আপনার দেখবেন যে এই আঠাগুলা, যেমন বাজারে আমরা যখন এই টাচগুলা লাগাই অনেক সময় কালো আঠা ব্যবহার করা হয়, তো সেক্ষেত্রে এগুলো কিন্তু মানে নরম হইতে চায় না, যার কারণে আপনারা থিনার ব্যবহার করতে পারেন বা অকটেন ব্যবহার করতে পারেন। যেমন আমি এটাতে অকটেন ব্যবহার করতেছি। তো এই অকটেন ব্যবহার করার ক্ষেত্রে কিছু সতর্কতা আছে, তা হচ্ছে যদি আপনাদের ডিসপ্লেটা টিএফটি হয় তাহলে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না, আর যদি অ্যামোলেড হয় তাহলে ব্যবহার করতে পারবেন, আর খুবই অল্প পরিমাণ, অত বেশি না। হ্যাঁ, হালকা, জাস্ট হালকা অল্প একটু দিবেন যাতে ঘামটা কোনোভাবে ছুটে, হালকা, ঠিক আছে, হালকা এই হাতে ব্যবহার করবেন। তো এটা কী করবে, এটা আপনার ঘামটাকে কেটে ফেলবে, মানে ঘামটাকে নরম করে ফেলবে আর কি, ঠিক আছে। যেমন এখানে দেখেন কিছু আঠা লেগে আছে, ঠিক আছে, আলগা হয়ে গিয়েছে। তো এই হচ্ছে মূলত ডিসপ্লে খোলার যে সিস্টেমগুলো, তো এই পদ্ধতিতে আমি ডিসপ্লেগুলো খুলি। আমরা এই বডি থেকে ডিসপ্লের ফ্রেমটাকে আলাদা করতে পেরেছি। তো এখন আমরা এটার ডিসপ্লেটাকে চেক করব যে ডিসপ্লেটা ঠিক আছে কিনা। তো এটার জন্য আমরা ব্যাটারির সংযোগটা দিয়ে নিচ্ছি। আমাদের ডিসপ্লেটা কিন্তু সম্পূর্ণ অক্ষত রয়েছে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে যেই বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তা হচ্ছে যে ডিসপ্লেগুলো খোলার ক্ষেত্রে মূলত আপনারা কী কী সিস্টেমে কাজ করবেন। যেমন নাম্বার ওয়ান হচ্ছে, ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে এই ডিসপ্লের যেই এই মানে ভিতরে কতটুকু এই ভিতরে জায়গা আছে এই জিনিসটা আমরা আগে গুগল গুগল থেকে দেখে নিব। হ্যাঁ, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে এটা পর্যাপ্ত পরিমাণে আমরা তাপ দিয়ে নিব সেপারেটরের মাধ্যমে অথবা আপনার হট এয়ার গানের মাধ্যমে। এরপর হচ্ছে আমরা এরকম পাতলা পেপার দিয়ে কাজ করব। তো এখানে আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, তা হচ্ছে আমাদের যেটা মানে মূল যে বিষয়টা আমাদেরকে শিওর করতে হবে, তা হচ্ছে আমরা ডিসপ্লেটার মানে মূল যে বিষয়টা আমাদেরকে শিওর করতে হবে, তা হচ্ছে ডিসপ্লেটার এই পাশে যাতে আমাদের পেপারটা ঠিকঠাক মতো আসে, মানে এই পাশে, এই পাশে, ঠিক আছে, মানে পেপারটা যখন আমরা এখানে ঢুকাবো এই পেপারটা যখন আমাদের এক দিয়ে ঢুকে এটার এই এই পর্যন্ত চলে আসে, আর যদি এই পর্যন্ত আমরা না আনতে পারি তাহলে ডিসপ্লেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এটাই আমরা এই ডিসপ্লেটার এটার এই পাশ দিয়ে আনার জন্যই কিন্তু আমরা এই যে এই পাশ দিয়ে আমরা প্রথমে এই প্লাস্টিকটাকে ঢুকিয়ে নিয়েছি, ঠিক আছে, যাতে আমাদের প্লাস্টিকটা কোনোভাবেই এই ইটার ভিতরে বা এদিক দিয়া না ঢুকে যায়, ঠিক আছে। তো এইটা হচ্ছে মূলত শিক্ষণীয় বিষয় বা এই বিষয়টা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো আজকের ভিডিও এতটুকুই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর সেই সাথে যারা নতুন আছেন আমার চ্যানেলে বা আমার ফেসবুক পেজে তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।